পূর্ব বর্ধমান জেলার দেয়ানদিঘি থানার বিজয়বাটি এলাকার একটি প্রতীক্ষালয়ে এক মহিলার মৃতদেহ পড়ে থাকাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা জানান ওই মহিলার বয়স আনুমানিক 30 বছর। তাদের প্রাথমিক অনুমান ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি পাঁচটা সময় দোকান আছে, তা এই দাদা ছিল, দাদা ওই দিকে ঘুরতে ঘুরতে এসে এখানে বসেছিল। ওদের বসে যায় একটা বয়স্ক দাদু আছে এখানে, আমার দোকানে এসে চা খায়, চা খেয়ে তো ও এখানে বসতে বসতে যায়। তারপরে ও আমাকে ডাকলো যে এরকম ব্যাপার, এখানে একটা খ্যাপা মারা গেছে, এখানে অনেক পাগল পাগল এখানে বসে থাকে, দোকানে আছে খাবার ফাবার দিয়ে এখানে বসে থাকে, আছে শুয়ে আছে। এসে দেখছি যে না, এরকম ধরনের ব্যাপার, মারা গেছে। যে তারপর দেখছি তো না, পাগল না, এটা সাধারণ ঘরের মেয়ে। তো তারপরে পুলিশকে ফোন করলাম, ফোন করে তারপরে আমাদের বিপি ছিল, বিপিকে ফোন করা, পুলিশের গাড়ি এসে অ্যাম্বুলেন্স করে। কী অবস্থায় পড়েছিল? অবস্থা এমনি প্যালেন্স হয়েছিল, রক্ত ছিল এই পায়ের এই হাঁটুর নিচে পর্যন্ত, ডান পাটা এটা ছিল, ইয়ে ছিল, রক্ত। মনে হচ্ছে হয়তো যে ধর্ষণ ফর্ষণ এরকম ব্যাপার একটা, মনে হচ্ছে। কিন্তু দেখে যা বোঝা গেল অনেকক্ষণই মারা গেছিলো, তারপরে এখানে ফেলে দিয়ে যায় মনে হচ্ছে। তাই আন্দাজ এটা খেতে রাস্তা, খেতে রাস্তা, এটা বিশ্বমারি প্রতীক্ষালয়। সেটা ধরুন আন্দাজ, আমি যে এরকম ভাবছি আপনারা সেরকমই ভাববেন দেখলে। তো এটা যেই করুক, ধর্ষণই হোক বা মার্ডারই হোক, এটা প্রাপ্য সাজা পাওয়া, এটা একান্তই দরকার। ওই মেয়েটা অন্য জনা হলো, আমারও বাড়িতে মেয়ে চলে আসবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।